গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আমার পরিবারকে নিয়ে। তো দেখো, ননদরা চলে এসেছে। তো সকালে আমি লাইফটা খুব কষ্ট করে করেছি, আমার ভাগ্নি দেখেছে, তারপর ভাগ্নি এসে না রান্নাতে ঢুকে গেছে, বিশ্বাস করো আমি শুধু কেটে দিয়েছি। আমার ভাগ্নি পটল ভাজা থেকে ডাল থেকে মাংস থেকে ধোয়া থেকে বাসন মাজা থেকে, বিশ্বাস করো আমার ভাগ্নি সব করেছে। আর এমন কি মানে ও যখনই আসে তখনই করে, রান্নাটুকু করে নেয়। সত্যি মানে আমার মা যেরকম আমাকে যতটা ভালোবেসে আগলে সংসারের কাজ রকম করে দেয়, ঠিক কী বলবো, মায়ের সঙ্গে মানে কী বলবো, মানে ওই রকম ঠিক টাইপের, যেটা মানে রিয়া করেছে আজকে আমার ভাগ্নি, যেটা এসে মানে বলছে মামি তুমি লাইফ সামলাও, আমি তোমার সব কিছু করে দিচ্ছি। আমি বলছি না রে মা, তুই একা করবি। আর মায়ের হাতে ব্যথা ছিল, ছোটো ননদ পরে এলো, মায়ের হাতে ব্যথা ছিল, মা ওই জন্য বসেছিলো। আমি সব কিছু ওকে কেটে কুটে দিয়েছি, ও মশলা বাটা ওর মা একটু বেটে দিয়েছে, আর বাদবাকি মশলাটা রিয়া বেটেছে, দিয়ে সব কিছু করেছে। যেহেতু আমার মিক্সিটা খারাপ হয়ে গেছিলো, প্রত্যেকটা জিনিস সামলেছে আমার ভাগ্নি। সত্যি কথা বলতে গেলে মানে এরকমভাবে কেউ করে না, যে হ্যাঁ আমি তো বাড়িতে করি, কেন আমি করবো, রিয়া তো ভাবতে পারতো, কিন্তু নয়, ও আমার মানে আমার মায়ের মতন সব প্রত্যেকটা কাজ নিজে করেছেন, আমাকে কিছু করতে দেয়নি, শুধু বলেছে মামি তুমি তো রোজই করো, কেন আজকে করবে, দেখো কী সুন্দর তরকারিটা করেছে, মুরগির মাংস ডাল পটল ভাজা খুব সুন্দরভাবে রান্না করেছে মেয়েটা, খুব মনোযোগ দিয়ে করেছে, বিকালে 4টা পর্যন্ত মেয়েটা করলো, করে দিয়ে বিকালবেলা বাড়ি গেল। এই দেখো বাসনই আমাকে মাঝদে পর্যন্ত দেয়নি, যেটা আমার মা আমার সঙ্গে করে সেই জিনিসটা ও আজকে করেছে আমার সাথে, রান্না করা বাসন মাজা থেকে সব কিছু করেছে। আর হ্যাঁ, কোনো অনুষ্ঠান হলে আমার যা সেটা করে, আর আজকে সেটা রিয়া সেটা করলো, আজকে বলে না আমার মেয়ে রিয়া যখনই আসে তখনই এটা করে। ও সত্যি কথা বলতে বসে থাকে না, বাড়িতেও তাই করে, আর এইখানেও বেশি করেছে। সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা জিনিস বাসন মাজার দিকে বেশি দিনে বাসন মেজে নিচ্ছে, শুধু দুটো কড়াই রিয়া বাইরে নিয়ে এলো মাজবে বলে, আর আমাকে বলছে মামি লাইফটা সামলাও আমি করে দিচ্ছি। সত্যি করে এতটা ভালোবাসা যে আমি ভাগ্নির থেকে পাবো আমি ভাবতে পারিনি, যে ও মানে সব কাজ করে দিলে যে ভালোবাসা সেটা না, আগাগোড়ে থেকে ও আমাকে খুব ভালোবাসে, ও নিজের মনের কথা যা হয় এ টু জেড আমাকে সব কিছু বলে, যে মামি এই হয়েছে, মামি কোনো লজ্জা পায় না, যে ওর বরের সম্পর্কে কোনো কথা কোনো লজ্জা পায় না, যেরকম মানে ইয়ার্কিটা আমিও মারি ওর সাথে, ঠিক আছে, ও সেইরকমভাবে ইয়ার্কি মারে, ঠিক আছে, সত্যি খুব ভালোবাসে আমাকে। এ দেখো সন্ধেবেলায় চা হয়ে গেছে, আর প্রত্যেকটা ননদই আমাকে সত্যি খুব ভালোবাসে, দেখো চা করছে, খুব সুন্দর চাটাও মানে সন্ধেবেলা আমরা খেয়েছি, আমার খুব ভালো লেগেছিলো সত্যি করে চাটা বলতে গেলে, বললাম আমি সামলে নিচ্ছি। তো আজকে আর বেশি বড় ভিডিও দিতে পারছি না, নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে, আমি বাপের বাড়ি যাবো, ওখানে গিয়ে আমি কী করলাম তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো।